Assalamualaikum. আজকে আমি করে ভিডিও স্টুডিও চ্যাপ্টার পয়েন্ট ম্যানেজার এবং কু পয়েন্ট ম্যানেজার এই দুটো টিউটোর নিয়ে আমি কাজ করব। ভিডিও এডিটিং ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, এসব প্রয়োজন লাগে। তো আসুন শুরু করা যাক। প্রথম আপনারা সেটিংয়ে যাবেন, তারপর এখানে আছে চ্যাপ্টার পয়েন্ট ম্যানেজার এবং কু পয়েন্ট ম্যানেজার, দুটো একই। দুটি এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, মানে এখানে যদি আপনি 4 সেকেন্ড দিয়ে দিন, আবার একটা অ্যাড করতে পারেন এখানে 8 সেকেন্ড। এখানে আপনি এসব আবার নামও আপনার দিতে পারেন, এখানে আপনি নিজের নাম দিবেন, আমি দিয়ে দিলাম, তো ওকে কেটে দিবেন। দেখুন এখানে অটোমেটিক অ্যাড হয়ে গেছে, আমি যেখানে যেখানে ক্লিক করেছি 4 সেকেন্ডের সময়, এই যে 8 সেকেন্ডের সময় এবং 9 সেকেন্ডের সময়, ঠিক আছে। তো এগুলো মূলত ভিডিও এডিটিংয়ে যদি আপনি কোনো ফটো কিংবা কোনো টেক্সট অথবা কোনো ভিডিও যদি আনেন তাহলে অবশ্যই প্রয়োজন পড়ে। যেমন আমি যদি ফটোটা যদি আনি তাহলে আমরা কোনখানে যদি সুক্ষ্মভাবে যদি বসাতে চাই তাহলে এটা এদিকে নিলে অটোমেটিকভাবে টান দিয়ে নিয়ে যাবে। আপনি দেখুন অটোমেটিকভাবে টান দেয়, এটা আপনি যখন নিজে কাজ করবেন তখন বুঝতে পারবে জিনিসটা। এরপরে যদি কোনো একটা লেখা আনেন, লেখাটা যদি আনেন, দেখুন আমার মাউস কোন জায়গায় আছে কিন্তু এটা দেখাচ্ছে আরেক জায়গায়, অর্থাৎ অটোমেটিকলি আপনি এই দুটো সাইড দিয়ে অটোমেটিকভাবে চুম্বকভাবে টেনে নিয়ে যাবে। তো আপনারা যাতে দ্রুত এডিটিং করতে পারেন এই জন্য এই ট্রিক্সটা দেওয়া হয়েছে। এখানে আপনি আরও বৃদ্ধি করতে পারেন, এখানে আপনি আরও অনেক কিছু দিতে পারেন, আবার অন্য একটা কোনো ভিডিও আনলে আপনারা দিতে পারেন, আবার এগুলো রিমুভ করতে পারেন, যদি ধরে নিচে দিয়ে দেন তাহলে রিমুভ হয়ে যাবে। নিচের দিকে ধীরে রিমুভ হয়ে যাবে, কিংবা যদি ভিডিওটা যদি সাইজ রিসাইজ করেন এতো লাগে। তো আশা করি এটা বুঝতে পারছেন, যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন।